যার প্রেরণা নিয়ে আমরা সব সময় চলি, গত শিশুদের পাঠশালাই বলুন, যাদাবরের উন্নয়নের বলুন, এই সদ্য শুভাশিস পদব্যাল বাঁকুড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি। আমাদের পাহাড়িয়া শিকারী বেদের বেদের পরিবারের সদস্য কি আনো আনো আনবি নানো নানো নানবে নানবে আমরা করব জয়ের ব্যান্ডের আপনজন সত্য সুভাশিস পটব্যাল মহোদয় চিনার কৃতজ্ঞতা আমরা করছি। আমাদের মহাদেব যে আছেন আমাদের প্রাণের মানুষ, বিশিষ্ট সমাজসেবী হরিপ্রসন্ন মিশ্র আমাদের প্রধান মরারগ্রাম বলছে অন্যান্য সকলকে সবাইকে আমরা আমরা কর্মজয় তরফে নত মস্তিষ্কে জানাই এই বাচ্চাদের আমরা স্নেহ করা শুরু করলাম এই 100 বাচ্চাদের প্রত্যেক অভিভাবক আর নয়নতারা মল্লিককে বলবো আপনি আসুন সুভাশিস বাবু এই খাবার আমরা প্রতি রবিবার দেবো 100 বাচ্চাকে। তুমি যাও নয়নতারা লিখে আমরা আমাদের মাঝে পেয়েছি কাজলদাকে একজন বাচ্চাকে বলবো একটা পুষ্টিকর খাবার দিতে, আমাদের হরিপ্রসন্ন বাবু আছেন তাকে বলবো একটা খাবার দিতে। চলেছো তোমরা চলেছো আমরা এখন কিয়া প্রধান সাহেব একটু দাঁড়ান, প্রধান সাহেব একটু দাঁড়ান, আমাদের গ্রামের মানুষ বাসুদার সঙ্গে এই মনের প্রধান সাহেব উনি হেল্প করছেন, দাদা উনি আমার সঙ্গে আছেন, আমাদের এই তপনদা আছেন তপনদা সবসময় হেল্প করছেন, আমাদের কর্মচারী সংগঠনের নেতৃত্ব রয়েছেন কাজুদা, আমাদের মহকুমার সভাপতি বিজয়দা আর অন্যান্য প্রধান সাহেব একজনকে দিন একটা বাচ্চাকে, আমরা সব বাচ্চাকেই দেবো প্যাকেট হিসাবে, আমরা মহকুমা শাসক বলেছিলেন যে আপনারা বিধি মেনে করবেন, আমরা সেই চেষ্টা করছি, আসলে হরিপ্রসন্ন বাবু পেয়েছি, এখন আমরা হরিপ্রসন্ন বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করবো, তারপর সুভাষিতা বলে দিচ্ছি একটু হরিপ্রসন্ন বাবু কিছু বলুন, সমাজের উন্নয়ন হোক আলোড়ন, আমরা কর্মজয়ের মধ্যেও আলোড়ন সৃষ্টি করুন, আমরা কর্মজয়ের মধ্যেও আলোড়ন সৃষ্টি হোক এবং দু কথা বলতে বলুন দু কথা বল।